পুজো যত কাছে চলে আসছে ততই ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনে একের পর এক ট্রাফিক ও পাওয়ার ব্লকের খবর পাওয়া যাচ্ছে। সাম্প্রতিকতম খবরটি হল হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় শাখায় আদি সপ্তগ্রামে লেভেল ক্রসিং গেট নম্বর 12 এর উপযুক্ত রোড ওভারব্রিজ সম্পর্কিত বো স্ট্রিং সংযুক্তকরণ এবং স্থাপনের জন্য 16 সেপ্টেম্বর শনিবার থেকে 18 সেপ্টেম্বর সোমবার পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। এর ফলে ট্রেন চলাচলের কিছু পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ইএমইউ এমইএমইউ ট্রেন বাতিল থাকবে শনিবার বর্ধমান থেকে 03052 এবং হাওড়া থেকে 37857। রবিবার বাতিল থাকবে হাওড়া থেকে 03051, 37857, ব্যান্ডেল থেকে 37781, বর্ধমান থেকে 03052, 37782 এবং 37812। সোমবার অর্থাৎ 18 সেপ্টেম্বর হাওড়া থেকে বাতিল থাকবে 03051, ব্যান্ডেল থেকে 37781, 37782 ও 37812। এবারে মেল এক্সপ্রেসের পথ পরিবর্তন সম্পর্কে জানাই। 13029 আপ হাওড়া মোকামা এক্সপ্রেস 16 সেপ্টেম্বর ও 17 সেপ্টেম্বর তারিখে হাওড়া থেকে 11:20 পরিবর্তে রাত্রি 11:45 ছাড়বে এবং পথ পরিবর্তন করে হাওড়া বর্ধমান কর্ড লাইনে চলবে। ডাউন অভিমুখে 13030 মোকামা হাওড়া এক্সপ্রেস মোকামা থেকে 16/9 ও 17/9 তারিখে পথ পরিবর্তন করে বর্ধমান হাওড়া কর্ড লাইনে চলবে। এছাড়া মেল এক্সপ্রেস ট্রেনের নিয়ন্ত্রণ 13106 ডাউন বালিয়া শিয়ালদা এক্সপ্রেস 17 ও 18 সেপ্টেম্বর রাস্তায় প্রয়োজন মতো 1:50 জন্য নিয়ন্ত্রিত হবে। 13160 ডাউন যোগবাণী কলকাতা এক্সপ্রেস 17/9 তারিখে 1:40 জন্য রাস্তায় নিয়ন্ত্রিত হবে। 13136 ডাউন জয়নগর কলকাতা এক্সপ্রেস 18 সেপ্টেম্বর তারিখে প্রয়োজন মতো 1:20 জন্য নিয়ন্ত্রিত হবে। 13024 ডাউন গয়া হাওড়া এক্সপ্রেস 17 ও 18 সেপ্টেম্বর প্রয়োজন মতো 1:10 জন্য নিয়ন্ত্রিত হবে। 13022 ডাউন রক্সোল হাওড়া মিথিলা এক্সপ্রেস 17 ও 18 সেপ্টেম্বর প্রয়োজন মতো 45 জন্য নিয়ন্ত্রিত হবে। 15048 ডাউন গোরখপুর কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস 18/9/2023 তারিখে প্রয়োজন মতো 30 জন্য নিয়ন্ত্রিত হবে। 15050 গোরখপুর কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস 17 সেপ্টেম্বর তারিখে প্রয়োজন মতো 30 জন্য নিয়ন্ত্রিত হবে। হাওড়া বর্ধমান মেন লাইনে শনিবার থেকে সোমবার 16 থেকে 18 সেপ্টেম্বর ট্রাফিক ব্লকের খবর আপাতত এই পর্যন্ত। নতুন কোথাও কোনো ট্রাফিক ব্লক বা অন্য রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এলে তা তৎক্ষণাৎ জানিয়ে দেব। আপাতত এই পর্যন্ত। আপনার আগামী যাত্রা শুভ ও নিরাপদ হোক এই কামনা করি।